নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু যোজনায় যদি আপনি আবেদন করে থাকেন এবং সেই যোজনায় আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা তা কিভাবে চেক করতে পারবেন যদি নাম নথিভুক্ত হয়ে গিয়ে থাকে তাহলে কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন এছাড়া যারা অলরেডি কৃষক বন্ধু থেকে টাকা পাচ্ছেন তারা কিভাবে তাদের কৃষক আইডি পাবেন এছাড়া যখন বাংলার শস্য বিমা যোজনার ফর্ম ফিল আপ করতে যাবেন সেখানেও কিন্তু কৃষক বন্ধু আইডি চাইছে তো কিভাবে খুব সহজে কৃষক বন্ধু আইডি পাবেন তা দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অন করে নেবেন তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক তো এবার মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু তো যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবে একটি নিউ পেজ ওপেন হবে এবার দেখুন একটি নিউ পেজ ওপেন হয়ে গেছে এবং প্রথমেই লেখা আছে কৃষক বন্ধু তো সেই কৃষক বন্ধু অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই কৃষক বন্ধু পোর্টালটি ওপেন হয়ে যাবে তো দেখুন কৃষক বন্ধু পোর্টালটি ওপেন হয়ে গেছে তো এই পেজটিকে একবার ডেস্কটপ মোড করে নেবেন করে নেওয়ার পর এই পেজের একটু নিচে আসবো নিচে এলে অনেকগুলি এখানে অপশান পেয়ে যাবেন এই সমস্ত অপশানগুলির মধ্যে একটি অপশান পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকদের তথ্য বা রেজিস্টার্ড কিষাণ ইনফরমেশান তো এবার নথিভুক্ত কৃষকদের তথ্য অপশানে ক্লিক করতে হবে তো যখন ওখানে ক্লিক করবে একটি নিউ পেজ ওপেন হবে তো দেখুন একটি নিউ পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড এবং নিচে লেখা আছে এন্টার ভোটার কার্ড তো যে কৃষক বন্ধু যোজনা অ্যাপ্লাই করেছে তার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটিকে বসাতে হবে তো এন্টার ভোটার কার্ডে ভোটার কার্ডের নাম্বারটিকে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর ঠিক ডান দিকে লেখা আছে আই এম নট এ রোবট তো সেই বক্সের মধ্যে এবার ক্লিক করতে হবে তো এবার বক্সের মধ্যে ক্লিক করছি বক্সের মধ্যে ক্লিক করলে এখানে সবুজ রঙের একটি রাইট চিহ্ন উঠবে তো দেখুন একটি সবুজ রঙের রাইট চিহ্ন উঠেছে এরপর ঠিক ডান দিকে আছে সার্চ তো এবার সেই সার্চ বাটানে ক্লিক করতে হবে তো যখনই সার্চে ক্লিক করবে একটি নিউ পেজ ওপেন হবে এবং যে ক্যান্ডিডেটের এখানে ভোটার আইডি দিয়ে সার্চ করেছি তার সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে তো প্রথমে আছে এ কে ডি আইডি এরপর আছে কে বি ডি তো ভিডিওটির প্রথমে বলেছিলাম যে কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন তো আইডি হচ্ছে কৃষক বন্ধু আইডি তো এটিকে নোট করে রাখবেন কিংবা এই পেজটিকে স্ক্রিনশট করে রাখবেন এরপর আছে ফার্মার নেম তারপর আছে ডিস্ট্রিক্ট এরপর ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এরপর আছে টোটাল লেন্থ ইন একর তো কৃষক বন্ধু যোজনায় আপনার কত জমি এখানে নথিভুক্ত করা হয়েছে সেটাই এখানে দেখাচ্ছে এরপর আছে স্টেটাস তো এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে তো যাদের পেন্ডিং তাদের কিন্তু এখনও ভেরিফিকেশান হয়নি আর যাদের ভেরিফিকেশান হয়ে গেছে তাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে এরপর আছে ট্রানজেকশান স্টেটাস তো এখানে লেখা আছে ট্রানজাকশান সাকসেস তো অলরেডি এই অ্যাকাউন্টের টাকা রিসিভ হয়ে গেছে তো এইভাবে কৃষকদের ভোটার আইডি কার্ড সার্চ করলে তার কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন এবং তার স্টেটাস অ্যাপ্রুভড না পেন্ডিং সেটিও পেয়ে যাবেন এবং সেই কৃষকের কৃষক বন্ধু যোজনায় কতটা পরিমাণ জমি রেজিস্টার আছে সেটিও কিন্তু দেখতে পারবেন তো সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এছাড়া কোনো রকম অসুবিধায় পড়লে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন না শেয়ার করবেন ধন্যবাদ